ছোট্ট খুদেকে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে এক বালক। পিছনে আরেক বালকও রয়েছে, সে সমানে ডাকছে। কিন্তু যতবারই ডাকছে, সেই খুদেকে কোলে নিয়ে বসে থাকা বালক হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সে যাবে না। যে কারণেই ডেকে থাকা হোক না কেন তাকে, সে কোনোভাবেই এখন যেতে পারবে না। আর এই ভিডিওটা এখন কিন্তু বেশ ভাইরাল হয়েছে। প্ল্যাটফর্মে বসে রয়েছে বালক, কোলে রয়েছে দুধের শিশু, সমবয়সী খেলতে ডাকছে। কিন্তু পরম যত্নে কোলের শিশুটিকে আগলে বসে রয়েছে বালকটি। এই ভিডিওটা বেশ এখন পছন্দ হয়েছে নেটিজেনদের, ভাইরালও হয়েছে ভিডিওটা। আর এই বালকের দায়িত্ববোধের প্রশংসাও করছেন সকলে। খেলাধুলো ছেড়ে দিয়ে ছোট্ট শিশুকে এভাবে আগলে রেখে বড়দের জন্যও একটা দৃষ্টান্ত তৈরি করেছে বালকটি। বর্তমানে প্রতিযোগিতার বাজারে মানুষের কাছে সময়ের বড় অভাব। প্রত্যেকেই যে যার কাজে ব্যস্ত, এমনকি অনেক ক্ষেত্রে ইচ্ছে থাকলেও নিজের প্রিয়জন বা অত্যন্ত কাছের মানুষের জন্য সময় বের করতে পারেন না মানুষ। সেক্ষেত্রে দায়িত্ববোধের প্রশ্ন উঠে যায়। আর এই ভিডিওটি দেখে সেই দায়িত্ববোধের বিষয়টি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওই বালক। ভিডিওটি দেখে মন ভালো হয়ে গিয়েছে সকলেরই। সত্যি এত সুন্দর একটা ভিডিও দেখে মন তো একেবারেই ভালো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা? এরকম একটা মন ভালো করা ভিডিও দেখার পরে আপনাদেরও কি বেশ কোনো স্মৃতি কি মনে পড়ছে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। বর্তমানে এই বাচ্চা দুটির ভিডিও ভাইরাল হয়েছে, বেশ মনেও ধরেছে নেটিজেনদের। এরকম আরও অনেক ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজতাক বাংলা। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল।